আমি ঘুমিয়ে গেলে আগে ওরা বাড়ি কাক। আগে বলে দিই কথাগুলো, তুই তাকাবি না? না আমি তো তাকাবো, তারা আমি লোক, আমি আমি তো ভালো করে তাকাচ্ছি, লোকে তো কত বাজে হবে তাকাবে। ওটাই, হ্যালো ফ্রেন্ড, আমি এতদিন ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে, এই জন্যই যে আমার একটু অসুবিধা ছিল, অসুবিধাটা তোমাদের আজকে বলবো জন্যই আমি আজকে ভিডিও করতে রেডি হতে চলে এসেছি। ঠিক আছে, তাহলে মূল কাজে আমি চলে যাই। মূল কাজে কেন, যে আমি কেন ভিডিও তোমাদের দিতে পারিনি। ঠিক আছে, একটু স্ট্যান্ডটা লাগালে ভালো হতো। হ্যাঁ, নিচু, এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। হাজবেন্ড মানে তো মাথার ছাতা, তাই না? হাজবেন্ড মানে মাথার ছাতা। তো মাথার ছাতায় যদি আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় তাহলে আমি ভিডিওটা দেবো কেমন করে বলো? সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। আমি অনাময় ছিল, তোমরা যারা বাইরে তারা চিনবে না, আর যারা বর্ধমানের দিকে তারা সবাই জানবে যে অনাময় মানে হার্টের স্পেশালিস্ট একটা হসপিটাল বর্ধমান থেকে একটু দূরে। সেখানে অনাময় তোমার আইসিউতে ছিল, আইসিউ থেকে, আইসিউ 10 দিন থেকে তারপরে ও বাড়ি এসেছে। আজকে 4-5 দিন হলো বাড়ি এসেছে। তা আমি এই 4-5 দিন ওকে নিয়ে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও দিতে পারিনি। তাই আমি ভাবলাম যে আমার আমার তো পরিবার, পরিবারের সবাই সবাই জানুক যে আমি কেন ভিডিও দিতে পারিনি, সেই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। যাই হোক, আমি আবার আজকে থেকে নতুন করে সব কাজ করবো, সব কিছু করবো, আর কাজ করবো, তোমরা পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আজ থেকে আমি নতুন করে আরম্ভ করছি। আর আর একটা কথা বলি, জানি আর একটা কথা যেটা বলছি, তোমরা সবাই একটুখানি সবাই একটু আশীর্বাদ করবে যেন আমার শোনাটা ভালো হয়ে যায়, কারণ এটা আমার ভবিষ্যৎ, এটা আমার জীবন সঙ্গী, জীবন সাথী, এইটুকু বলতে চাই। ঠিক আছে, 2 মিনিট হয়েছে, একটুখানি একটু করি। এটা বাবুরা চলে গেল, একটুখানি একটা বালি দাও তো, ওই ও কিন্তু পারবে না দিতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি নিচ্ছি, একটু গল্প করি তোমাদের সাথে। আমার দ্বিতীয় আবার গল্প করতে দেবে না, না তো জানো তো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে কে এসেছে জানো, জানো আমার বাড়িতে কে এসেছে? আমাদের বাড়িতে ঋতু মা এসেছে, মানে আমার আমাদের বাড়িতে কে এসেছে জানো? ঋতু মা এসেছে, ঋতু মা এসেছে। যে ঋতু মা কদিন এসেছে, চলে যাবে কালকে, সেই জন্য বেশি মন তোমাদের সাথে কথা বলতে পারবো না। আমি বেশিক্ষণ বসেই থাকতে পারি না কথা বলতে বলতে। আচ্ছা, আমাকে তোমরা কে কে মিস করেছো বলো তো? কে কে মিস করেছো বলো? আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি। আসলে আমার জানো তো দিন রাত গেছে শুধু হসপিটাল, হসপিটাল আমার দিন রাত চলে গেছে। তো আমি কি করে কাজ করবো বলো? তাই আমি কাজ করতে আর পারিনি। আবার তোমাদের ভিডিও দেবো, আর আমার পরিবার সবার সাথে আবার নতুন করে যোগাযোগ রাখবো। তা এখানে শেষ করলাম, বাই।